তো এখন বাজে দুপুর বারোটা চলে আসছি আউটডোরের ডাক্তার দেখাতে তো দেখো কেমন লম্বা লাইন মা টিকিট কাটার জন্য মানে দাঁড়িয়ে আছে তো এই হচ্ছে আউটডোরের পরিস্থিতি বলতে কেন আমার মানে এটা লাস্ট চেক আপ ছিল তাই ভাবলাম যে ভিজিট দিয়ে ডাক্তার দেখানোর কোনো দরকারই নেই কারণ আমাদের মতো সাধারণ মানুষ একটু সাধারণভাবে চলতে ভালোবাসে আর একটু সেফটিভাবে চলতে ভালোবাসে যাই হোক তো তোমরা দেখতে পেলাম আউটডোরে ছিলাম তো এখন আমি সকালের কাজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো মানে সকাল আজকে রান্না রান্না করে তারপরে আমি দাও যাবো তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই আমার মা আসবে তো আজকে যেন কী করবো মানে পটল মানে ফার্স্ট আমরা আজকে পটল খাবো তো আলু পটলের রসাও বলতে পারো ঝোলও বলতে পারো আবার ডালনাও বলতে পারো মানে ওরকমভাবেই করবো চলো কেটে নিই কেটে আর আমরা তো আলু খাই না কিন্তু আজকে একটু আলু দিয়ে করব আর আমার একটু আলু পটল পটল রান্না করে না আলু ছাড়া ভালো লাগে না তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবনের কাজ আর আজকে একটু তাড়াহুড়া আছে বলেই একটু তাড়াতাড়ি করছি জানি না কতটুকু কী করতে পারবো তাড়াতাড়ি মা চলে আসবে তো এই দেখো একটু মশলাটা করে নিই কারণ আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই আর আমি মশলা করব কারণ ও আস্তে আস্তে না আমার রান্না লেট হয়ে যাবে আর দেখো আমার পাটাটা কি সুন্দর এত সুন্দর মশলা হয় তোমাদের ধর মিক্সির থেকে ফেল ওই জন্য আমি আর মিক্সি পছন্দও করি না গো আর আমি কিনতেও পারবো দিয়ে মিক্সি এখন যে পরিস্থিতি আমাদের আমরা আমরা মানে তিনজনের ওষুধ দিয়ে চালাবো না আমরা ঘরের জিনিসই করব ওই জন্য ওগুলো স্বপ্ন আমি দেখি না শুধু চাই সাধারণভাবে একটু বাঁচতে ভালো একটু ভালো অন্য যেন খেতে পারি তিনবেলা তিন ঘুট আর এটাকে আর পরিবারটাকে সুস্থ রাখতে পারি তো মশলাগুলো বেটে ও ফার্স্ট যেটা দিয়ে কথা বলে সেটা তো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি তোমরা সবাই ভালোই আছো আর যেটা সবসময় বলেই থাকি যে আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা সদস্য যেন ভালো থাকে এবং তাদের বাচ্চারা যেন খুব সেফটি থাকে তো ওই দেখো এখানে আমি ঝিঙে সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম আর এটা হচ্ছে পটল ভাজা আজকে করবো হচ্ছে পটল ভাজা আলু পটলের ডালনা আর হচ্ছে ঝিঙে ডাটা এইগুলো দিয়ে একটা চটচটি করব ছেলের জন্য একটু আলু ভাজবো কারণ ছেলে আলু ভাজা ছাড়া এই দেখো পটল এটা মশলাটা করে নিলাম তোমাদেরকে বলি না যে আমি সবসময় কিছু রেডি করে নি নিলাম আমার খুব অসুবিধা হয়ে গো আর আগে যেন কি করতাম আগে না পটলটাকে ভেজে নিতাম কিন্তু এখন আমি পটল ভাজি না বলতো কেন মানে আমাদের একটু তেল মশলা খাওয়া খুব মানে কম হয় তো এখন বর্তমানে আগে খুব তেল খেতাম তেল না খাওয়াতে আমাদের এত অসুবিধা মানে আমাদের মানে কি আমার সবথেকে বেশি মানে আমি তেলটা একটু বেশি ভালোবাসি তবুও দেখো তেল একটু বেশি হয়ে গেছে আর আজকে মানে একটু পাকা লঙ্কা দিয়ে আলু পটল করবো মানে লঙ্কা তো কাঁচা লঙ্কাই খাই কিন্তু না আলু পটলের রসাটা করলে না মানে একটু কালার না হলে আমার ভালো লাগে না এই দেখো সুন্দর একটা কালার আসছে এখন মনে হচ্ছে খুব টেস্ট হবে এই দেখো তারপরে আউটডোরে চলে আসছে বললাম না আউটডোরে দেখো কত ভিড় মা বলছে তুই বস আমি লাইনে দাঁড়াই এইভাবেই আমার মানে দু তিন ঘন্টা কেটে গেলো তারপর বাড়ি চলে আসলাম এসে স্নান টান করে মানে আউটডোরে গেছি ওই জন্য সব জামাকাপড় ধুয়ে দিয়ে স্নান করে মানে ছেলেকে একটু খাইয়ে দিলাম ও সকালে স্কুলে গেছে মানে স্কুলে পাঠিয়ে দিয়ে বাবা দিয়ে আসছে আমি তারপরে আউটডোরে গেছি তারপরে ও আসলো দুটার দিকে আমিও আসছি দুইটার দিকে পাঁচ মিনিট আঁকা পিছা আর তোমরা তো জানোই ওকে যদি খাইয়ে দাও তাহলে একটু পেট ভরে খায় নাহলে তো অনেক সময় নেয় ওই জন্য আমি খাইয়ে দিই জানি না যে পরে কী হবে কার কাছে থাকবে কে দেখবে সেটা ঈশ্বরী জানে আর সব থেকে যেন ওকে খাইয়ে কারণ যখন খা মানে খাওয়াতে যাবে তখন তো ওকে না ওই মাথা ধরে খাওয়াতে হয় না খালি মাথা মাথাটাকে পিছায় মাথাটাকে পিছায় বলো তো ভাত নিচে পড়ে যায় না আর আমি এখন নিচু ভাবে তো ভাত তুলতেও পারি না ওই জন্য বকে খুব ওই জন্য মাথাটাকে ধরে নিই আর একবার ভাত খাবে তিনবার জল খাবে এত জল খায় মানে মাত্রা ছাড়া আমি মানে যখন আমি আউটডোরে ছিলাম তো ফানগঞ্জে ছিলাম আমি মানে আমাদের ডাক্তার এখানে খুব ছিলাম যে না অত স্কুল থেকে চলে আসবে ওর বাবাও সেই টাইমটা বাড়ি ছিল না আর হাই রোডের সঙ্গে স্কুল তো ওই জন্য আমরা দিয়ে আসি আমরা নিয়ে আসি আর অন্য বাচ্চারা একাই আসে কিন্তু ও তো অন্যরকম না মানে ও তো ওর মধ্যে সেই সেন্সগুলো নেই যে এই রোডে গাড়ি থেকে হতে হবে এই দিক দিয়ে হয়ে যেতে হবে যেন আমরা একা কোনো দিনও চাই না স্কুলে যাবে না তবু ভালো তবু কোনোদিন একা একা চাই না তো এই দেখো মানে সকালবেলা কি জানো ওর খাওয়াটা হয়নি সকালে আমি তো দিতে পারি না সকালে আমার খাওয়ানোই হয় না ওকে সকালে আমি মানে এই রান্না কাজ করে সব ধোয়ার কাছে মাঝাখাছা করতে করতেই মানে অনেক লেট হয়ে যায় তো ছেলেকে খাইয়ে ওষুধ খাই ঘরে পাঠিয়ে দিলাম এখন আমরা খাবো তো আমাদের ভাতটা একটু বাড়ি আর আমার দেখো রান্নাঘরের পেছনে না তোমার যে এক চেলাটাতে ছিল সেটা ঝরে উড়িয়ে নিল সেদিন পড়ে গেছে ওই জন্য ওটা লাগানো হয়নি আমি তো মানে বরকে বলছি যে কখন দিকে লাগাও লাগাও আর উমের থেকে যেন ওর এগুলো কাজ তো নিজেই করে এখন না আর একটা কামলা নিবা একটা না তিনটা কামড়া লাগবে তা নশো টাকা লাগবে ওই জন্য বলছিলাম যে ধাক্কা আর এই যে সকালবেলা এই যে রোদের মধ্যে ভুট্টা দিয়ে বাড়ি মানে গেছি ও এগুলো উঠাইতে হবে বিকালে এগুলো উঠে বিকাল থেকে সব কিছু ভুট্টাগুলো কমপ্লিট দেবো তো কেন মানে আমার তো আর সময় নেই হায় দশ বারো দিন সময় আছে ওই জন্য আমি এগুলো কমপ্লিট না দিলে মানে সব অগোচলা থেকে যাবে তো এই যখন বিকালে গাছগুলো সারছি মানে দুপুরে তো আমি আজকে হর ধর ঝাঁপ দিতে পারিনি কারণ হলো ওই যে বাড়ি ছিলাম না ওই জন্য আজকে বিকালে বিকালেও আমি এগুলো করি আবার দুপুরেও করি তো ওই হাত চেনে এগুলো সব সারি আর ঘরটাকে ঝাড় দেবো মানে ভুট্টাগুলো সব উঠানো হয়ে গেল এখন ঘরটাকে ঝাড় দেবো দিয়ে উঠানটাকে ঝাড়ু দেবো আর এখন ঝাঁদতে একটু কষ্ট এখন মানে কি কদিন দিয়ে খুব কষ্ট হয় আর ঝাড়ুটা দেখা তো কত খাটো হয়ে গেছে বলছি যে ঝাড় একটা ঝাড়ু এনে দিতে সময় পায় না কথা আর ইচ্ছাও মনে হয় না এ চলুক এভাবে চলুক কথা হয় সেই চিন্তা করে তারপরে আমি আমার মধ্যে কী বললাম যে থাকতে ঝাড়ু আনতে হবে না কারণ আমি তো এক মাস বাড়ি থাকবো না বাবার বাড়িতে ইয়ে থাকবো ছেলেকে নিয়ে বড় এখানে থাকবে আর ও কী কাজ করবে ঝাড়ুয়ার তো প্রয়োজন হবে না ও দিলে দেবে না আদলে নেই আমি বাড়ি থাকলে বলে বলে করাই তাই আর কি এখন মানে ঝাড়ু দেওয়ার কষ্ট হয়ে গেছে বসাও কষ্ট দাঁড়ানোও কষ্ট এত কষ্ট মানে এখন আমার মনে হচ্ছে কবে ডাক্তার আমার ডেটটা দেবে যাই হোক আগামীকালকে মঙ্গলবার তো না হলেও বুধবার যাব গিয়ে রিপোর্টটা দেখাবো আর সোনোগ্রাফি তারপর উনি ডেট দিয়ে দেবে তো এই দেখো আমার সামনে পুষি চার পুষি ঘোরাঘুরি করছে তো এখন এই ঝাউটা না আমি নিজে মানে সুপারির খোলা খোলা ডাকাগুলো আছে না সুপারির ডাক্গা দিয়ে আমি বানাই আর নারকেলের নারকেলের ই দিয়ে না অত ভালো হয় না গো খর 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 করে ওই জন্য আমি দেখো কত লম্বা মানে যাতে দাঁড়ায় 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 ঝাঁকতে পারি নিচু যাতে হতে না আর উঠানে মানে ইসের ভুট্টার অনেক ই ছিল নোংরা ছিল ওই জন্য হল না উঠানটা পরিষ্কার না করলে হবে না আর আমি মানে ঘরের মেজের সামনে এত নোংরা থাকলে ভালো লাগে না আমার গা গিক করে আমি আমাকে বলে করতে হবে না করতে হবে না আমি তবুও তবুও শুনি না মুথ কেমন যেন নিজেকে অপরিষ্কার অপরিষ্কার লাগে আর আমি তো রোজ দিন সকালে মানে বাসি গাছ সারবো চাটা খাওয়া হবে তারপর তোমাদেরকে বয়স দেবো তো এই দেখো করছি গাছ মানে ইচ্ছে করতেছিল না আমি না ইচ্ছা না করলে তো উপায় নেই করতেই হবে আমি এভাবে তো রাখতেও পারবো না আর যদি বৃষ্টি হয় তাহলে দেখবো না এই নোংরাগুলো সব উঠানে আর দেখো আমার কোমরটা কাল হয়ে গেলো মানে এত অসহ্য লাগতেছিল মনে হচ্ছিলো যে এইগুলো কাজ যে কে করে কার ভাগ্যে ভগবান যে কী দেয় আমাদের মধ্যে কিছু কিছু মেয়ে মানে আমরা যে মেয়ে মানুষ আরও কিছু কিছু মেয়ে যাচ্ছে তাদের মনে দিন ঝাড়ু হাতেই নিতে হয় না আর আমরা বুদ্ধি হয়েছে ওর থেকে ঝাড়ু হাত নিয়ে এই ঝাড় দাও এই মোছো এই ঘর লাপো এই কাদা মাখো এইটা করো সেটা করো আর ঝাড় দিলে তো অটোমেটিক মানে পা তো অল্প অল্প স্টেপ স্টেপ পরে ওই জন্য না কোমরটা কাল হয়ে যায় পেটটাও কাল হয়ে যায় কোমরটাও কাল হয়ে যায় যখন মানে বড় বাড়ি না থাকে তখন আমি এগুলো গাছ করি কারণ এগুলো গাছ করলে আমার ওই যে অসহ্য শ্বাসকষ্ট মতো হয় ওই জন্য বললে দরকার নেই আর সকালে তো বেশিরভাগ তো ওই ঝাড় দেয় আমি সকালে মানে রাত্রে আমার ঘুমটা কম হয় দেখে আমি সকালে এগুলো কাজ করতে পারি না শরীরে একটা এনার্জি এত কম থাকে তো এই দেখো এটা হচ্ছে আমার আমাদের বাড়িতে বললাম না আমরা যা আসছে বাসুর আছে মানে ওদের গরু গোয়ালঘাটটা অনেকটা লম্বা অর্ধেকটা আমার অর্ধেকটা ওদের যে ভুট্টা পাতা আমাদের ক্ষেত্রে ভুট্টা পাতাগুলো আছে ওই পাতাগুলো নিয়ে আসছে ওগুলো খাচ্ছে এখন এই নোংরাগুলো ফেলবো যদি ছেলে থাকতো তাহলে ছেলেকে তো বলতাম বাবা উঠাই ঠাইতে কিন্তু ও তো পড়তে গেছে আর এগুলো না ফেললো যে আমি বললাম ভালো লাগে না অপরিষ্কার পরিষ্কার লাগে আর ঝাড়টা দেখছি তো কত লম্বা দেখি আর কতদিন কী করতে পারি যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আমাদের জন্য একটু তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমার জন্য মানে আমার জীবনের থেকে বড়ো কথা হচ্ছে আমার ছেলের জীবনটা আর যে আসছে তার তার ভবিষ্যৎটা আর আমার পরিবারটাকে ঈশ্বরের জন্য সুস্থ করে দেয় আমি এতটুকুই যাইবো আর সব থেকে বড়ো কথা মানে অসুস্থ যাদের বাড়িতে না তাদের না আর্থিক হয় সেটা বলে বোঝাতে পারবো না এই দেখো রাতের খাবার মানে আজকে ছেলে আলু পটলটা খুব ভালো ভালো লেগেছিলো আর আলু ভাজাটা মা তিনবারে আলু ভাজা খাবো ওই জন্য আমি আলু ভাজা রেখে দিয়েছিলাম ওর জন্য আর আমি যেন খাইয়ে দিলে ভালো খায় যেন রাত্রে আমি এখন রুটি করতে যাব তার আগে ভালো না আগে খাওয়াই তারপর ওষুধটা খাওয়াই তারপর আমি রান্না করে যাব তো খাওয়ায় খাওয়াই মাঝাখা করে তারপর রুটি করব তো তোমরা ভালো থাকে